চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে খায়রুলস বেসিক ম্যাথের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশ অধ্যায়ের দশম পার্টের ক্লাসটা করছি। তোমরা আগের পার্টগুলো যারা দেখোনি, প্লাস আমরা বীজগণিতেরও অনেক চ্যাপ্টার করে ফেলেছি, যারা দেখোনি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সিরিয়ালি সেই পার্টগুলো দেখে নিতে পারো। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই অধ্যায় আমরা প্রায় শেষের দিকে চলে আসি। এখানে প্র্যাকটিস পার্ট বলা হয়েছে এক এক পার্ট এটা। তো এখানে এটা ষষ্ঠ শ্রেণীর বই থেকে অঙ্কটা দেয়া হয়েছে, হ্যাঁ, এই ভগ্নাংশের অঙ্কগুলোই। তো এখানে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক, তিনি তার সম্পত্তির এত অংশ তিন সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তো সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে যে জামাল সাহেব তার বাবার, আসলে বাবার সম্পত্তির পরিমাণটা দেয়া নেই, সো সে এত অংশেরই মালিক এটা ধরতে হবে। তিনি তার সম্পত্তির এত অংশ তিন সন্তানকে দিলেন। তো আমরা প্রথমেই যদি এইভাবে লিখি যে তিন সন্তানকে দিলেন, হ্যাঁ, এটা লিখে এই তার সম্পত্তির যে বলা আছে, তার সম্পত্তি ছিল 7/18, এর সাথে আমরা এর বা গুণন দিয়ে এই 5/6 যে ভগ্নাংশটা আছে এইটা আমরা বসিয়ে দেব। দিয়ে আসলে এই অঙ্কে নর্মালি আমরা এর করলে বলেছি যে টাকা লিখতে হয়, কিন্তু এই অঙ্কে আসলে কোনো টাকার পরিমাণ নেই, সো অংশই থেকে যাবে। এখন এর মানে যেহেতু গুণন, আমরা উপর নিচে কোনো কাটাকাটি আছে কি না সেটা চেক করব। আর কাটাকাটি না থাকলে, কাটাকাটি নেই, সো উপরে লব লব গুণ করে লবে বসাইতে হয় 535, আর নিচে হর হর গুণ করে হরে বসাইতে হয়, অর্থাৎ 6^48 হাতে 4, 6 × 6, 6 × 4 = 10, 108 অংশ। এখন এইখানে প্রত্যেক সন্তান চাওয়া হয়েছে, তাহলে তিন সন্তানকে যদি এটা দেয় তাহলে এক সন্তান হচ্ছে যে এক সন্তান মানে প্রত্যেক সন্তান, আর এক সন্তান যেহেতু কম পাবে, কম পেলে ভাগ করতে হয়। তো আমরা নর্মালি এটা লিখে ভাগ তিন দিতে পারি, কিন্তু সেটা আবারও গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখলে হয় যে একটা ভগ্নাংশকে কিছু দিয়ে গুণ করলে লবে, অর্থাৎ উপরে বসাতে হয়, আর কিছু দিয়ে ভাগ করলে সেটা নিচে বসাতে হয়। অর্থাৎ আমরা এই ভগ্নাংশটা আগে লিখে ফেলবো, তারপরে ওই তিনটাকে আমরা নিচে দেব, কিন্তু এই চিহ্নটা দিতে হবে গুণন, কিন্তু এই টানের নিচে আসলে এটা অটো ভাগ হয়ে যায়। এখন কাটাকাটি তো নেই, সো উপরে 35/35ই থাকলো, আর নিচের এই দুটো গুণ করে দিতে হবে, 3^24, 24 × 4 হাতে 2, 3002, 3 × 3। এখন অনেকে ভাবতে পারো যে তিন সন্তান যেটা পেলো তার চেয়ে তো এক সন্তান একটা বড় হলো, আসলে বড় হয়নি, ভগ্নাংশের লব একই হলে, যার হর ছোট হয়, এই হরটা ছোট সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হয়, এবং এটাই হচ্ছে আমাদের এই এক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এরপর আমরা দুই নম্বরটা দেখছি, এখানে দুটি ভগ্নাংশের গুণফল দেয়া আছে, এটা তাদের মধ্যে একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত। তো একই রকম থিম, দুটি সংখ্যার গুণফল দেয়া থাকলে তার মধ্যে একটা সংখ্যা দিলে অপর সংখ্যাটা বের করতে গেলে আমরা জানি ভাগ করতে হয়, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে ভাগ করতে গেলে অবশ্যই তোমার গুণফলটা কিন্তু বড় হবে এই সংখ্যাটার চেয়ে, অবশ্যই এটা সামনে রাখতে হবে। তো আমরা গুণফলটা যদি তুলি, ওইখানে মিশ্র ভগ্নাংশ দেয়া আছে, এটা ভেঙে নিতে হবে, 48 সমস্ত 1/8। তো এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে উপরে বসাতে হয়, আর হরটা হরেই থাকে, অর্থাৎ নিচে 8 থাকলো। আর এটা আমরা রাফে গুণ করি, 8/64, 4 হাতে 6, 4^32, 33, 34, 35, 36, 37, 38, 384, তার সাথে এই লবের এক যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 385। এইটা হচ্ছে আমাদের সেই দুইটা ভগ্নাংশের গুণফল। এখন এর মধ্যে দেখো একটা ভগ্নাংশ দেয়া আছে, আমরা সেটাও হয়তো মিশ্র দেয়া আছে, আমরা সেই জন্য এটা তুলে আগে মিশ্র ভগ্নাংশটা ভেঙে নেব। এখানে দেয়া আছে 1 সমস্ত 13/32, 1 সমস্ত। তো এটাও ভাঙলে হরটা হরেই থাকবে, আর এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করতে হবে। তো 32 × 32, আর 32 আর 13 যদি আমরা যোগ করি তাহলে 3 আর 2 = 5, আর 3 আর 1 = 4 = 45। এটা হচ্ছে আমাদের একটি ভগ্নাংশ, এই দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখন দেখো অপর ভগ্নাংশটা বের করতে গেলে আমরা যেটা করব, অবশ্যই এই গুণফলটা আগে রাখতে হবে, যে 385/8 ভাগ এই একটি ভগ্নাংশ, অর্থাৎ 45/32। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ভাগ থাকলে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ 385/8 এটা
গুণন দিয়ে উল্টা দিলে উপরে চলে যাবে 32 আর নিচে চলে আসবে 45। এবার আমরা কাটাকাটি করি, 8 দিয়ে একবার যায়, এটা 4 বার যায়, 4 8 32 আর এটা 5 দিয়ে যাবে, 5 9 45 আর এটাকে আমরা 5 দিয়ে ভাগ দিলে 5 7 35 36 37 38 35 আবারও 5 7 35। তো আর কাটাকাটির কোনো চান্স নেই। এখন উপরে লব লব গুণ করে লবে বসাবো আমরা, 4 7 28 এর 8 হাতে 2, 4 7 28 29 30 আর এই নিচে হর হর গুণ করে হরে বসাতে হবে নয়ককে নয়। আর আমরা জানি ভগ্নাংশের যে কোনো অংশে অপ্রকৃত যে কোনো উত্তর অপ্রকৃত ভগ্নাংশ আসলে এটা ভাগ করে আবারও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হয়, যেটাকে অনেকে সমস্ত বলে। তো এটা 3 নং 27 তিনবার যায় প্রথমে, তারপর এখানে অবশিষ্ট থাকে 3, আমরা এখান থেকে 8 কেটে নিলাম 38, তাহলে 4 নং 36 চারবার যায়, 4 নং 36 অবশিষ্ট থাকে 2। আর এইখানে সমস্ত এইভাবে চিহ্ন দিয়েই ভাজকটা রাখতে হয় নিচে আর ভাগশেষটা উপরে, অর্থাৎ মিশ্র ভগ্নাংশের সংজ্ঞায় বলা আছে যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশের সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে। হ্যাঁ, প্রকৃত হতে গেলে অবশ্যই হরটা বড় হতে হয়, সেক্ষেত্রে ভাজকটা সবসময় নিচে যাবে আর ভাগশেষটা উপরে যাবে, কেননা ভাজক সবসময় ভাগশেষের চেয়ে কিন্তু বড় হয়। তো এটা ছিল আমাদের 2 নম্বর অঙ্ক, এখানে মোট 10টা অঙ্ক সম্ভবত আছে। এরপর আমরা 3 নম্বরটায় যাচ্ছি। 3 এখানে বলা আছে যে যখন 120 জন অতিথি একটি অডিটোরিয়ামে বসেন তখন অডিটোরিয়ামের 3/4 অংশ পূর্ণ হয়, অডিটোরিয়ামের সিট সংখ্যা কত? তাহলে 120 জন অতিথি যদি বসে তাহলে অডিটোরিয়ামে বসেন তখন অডিটোরিয়ামের 3/4 অংশ পূর্ণ হয়। তো আমরা এটা খুবই সিম্পল অঙ্ক, অডিটোরিয়ামের সিট সংখ্যা চাওয়া হয়েছে। তো ভগ্নাংশ অঙ্কে সম্পূর্ণ মানে এক ধরা হয়, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে 3/4 অংশ সমান সম্পত্তির অঙ্কগুলোর মতো এত অংশ সমান হচ্ছে 120 জন, কেননা 120 জন বসলে এই অংশ ফিল আপ হয়। হ্যাঁ, তো এইখান থেকে আমরা যদি এক অংশ বের করি এটা মানেই সম্পূর্ণ। আর এটা আমরা অনেকবার বলেছি ভগ্নাংশ চ্যাপ্টারে যে উপরে কোনো ভগ্নাংশ থাকলে নিচে একে বের করলে এটা একটা সূত্রের মতো মাথায় রাখো যে এই ডানের সংখ্যাটা আগে লিখতে হয়। হ্যাঁ, তারপরে এটা আমরা আর ভাগচিহ্ন দেবো না, গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরে চলে যাবে 4 আর নিচে হবে 3। এটা আমরা এরকম একটানের মধ্যেও দিতে পারি। এবার এই 3 দিয়ে আমরা যদি এটা কাটাকাটি করি, 3 4 12 আর 0, হ্যাঁ এই দুটো গুণ করে দিলে নিচের একের ভ্যালু নাই। সো 4 0 0 4 4 16, অর্থাৎ 160 জন হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেটা ক নম্বরে ছিল, এখানে অপশন দেওয়া ছিল। এরপর আমরা 4 নম্বরটা আসছি। জাবিদ অতিক্রান্ত মোট পথের এত অংশ রিক্সায়, এত অংশ সাইকেলে এবং এত অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল, তাহলে অতিক্রান্ত পথের মোট দূরত্ব নির্ণয় করো। এটাও ষষ্ঠ শ্রেণীর বই থেকে দেয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা দেখবো যে আগে এই রিক্সা সাইকেল আর হাঁটা এই তিনটা আমরা যদি যোগ করি তাহলে এটাকে আমরা বলবো মোট গেল। মোট গেল লিখে এই ভগ্নাংশগুলো আমরা যোগ করে দেবো, 3/10 যোগ হচ্ছে 2/5 যোগ হচ্ছে এটা 1/5। তো এই এত অংশ সে হলো তিনটা যানবাহনে গেছে। হ্যাঁ, এটা হরগুলোর লসাগু করলে হবে 10, তো 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে 3ই হবে, 5 দিয়ে ভাগ দিলে 2, 2 দিয়ে গুণ করলে 4, 5 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে একে গুণ করলে 2। তো এটা যোগ করে আমরা পাবো 4 আর 3 এ 7, 7 আর 2 এ 9, 9/10 অংশ। এখন এই যে এখানে বলা হয়েছে অবশিষ্ট 2 কিলোমিটার ঘোড়ার গাড়িতে গেল, তাহলে এই অবশিষ্ট মানে হচ্ছে মোট অংশ 1, 1 থেকে এটা বিয়োগ দিলেই আমরা ঘোড়ার গাড়িতে কতটুকু গেল আমরা সেটা বের করে ফেলবো। ঘোড়ার গাড়িতে গেল, হ্যাঁ সম্পূর্ণ অংশ 1 থেকে আমরা এই যোগফলটা মাইনাস করে দেব। তো এটা বিয়োগ করতে গেলে এই পূর্ণ সংখ্যা 1 এর নিচে আর একটা 1 ধরে নিয়ে 1 আর 10 এর লসাগু হবে 10। তো এই নিচের 1 দিয়ে কে ভাগ দিলে 10 বার যায়, 10 দিয়ে এটা গুণ করলে 10 অক্ষে 10, আর 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, 1 দিয়ে এটা গুণ করলে 9 অক্ষে 9। সো এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে 1/10 অংশ। তো এই অংশটা সে হচ্ছে ঘোড়ার গাড়িতে গেল, তাহলে এই ঘোড়ার গাড়িতে হচ্ছে সে 2 কিলোমিটার পথ গিয়েছে, তার মানে এই অংশ সমানই আমরা বলবো যে 2 কিলোমিটার। তাহলে এত অংশ সমান, মোট কথা যে জিনিসটা আসলে দেওয়া থাকে সেটাকে আগে অংশের আকারে নিয়ে আসতে হয়। হ্যাঁ, 2 কিলোমিটার, তাহলে এটা সম্পূর্ণ বের করতে গেলে যেহেতু এক অংশ মানে সম্পূর্ণ, তো আবারও সেই ভগ্নাংশের নিচে 1, এই ডানের সংখ্যাটা আগে লিখে গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ নিচের 1 এর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এটা 10 দুগুণে 20 কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, এখানে উত্তরটা দেওয়া ছিল। তো নেক্সট আমরা
5 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে আমরা সেটা সলভ করব প্রতি বছর গাছের উচ্চতা 1/4 অংশ বৃদ্ধি পায় বর্তমানে একটি গাছের উচ্চতা 32 সেমি হয় তাহলে 2 বছর পরে উচ্চতা কত হবে তো সুন্দর অঙ্ক প্রত্যেক বছর গাছের উচ্চতা 1/4 অংশ করে বাড়ে বর্তমানে একটা গাছের উচ্চতা হচ্ছে 32 সেমি তাহলে গাছের যে উচ্চতা আছে সেই উচ্চতার 1/4 অংশ করে বৃদ্ধি পায় তো আমরা এইভাবে যদি লিখি যে এক বছরে বৃদ্ধি পায় কত 1/4 অংশ তাহলে সেক্ষেত্রে 2 বছরে চাওয়া হয়েছে 2 বছরে বেশি বৃদ্ধি পাবে আর বেশি হলে গুণ করতে হয় আর ভগ্নাংশকে গুণ করলে উপরে বসাতে হয় তারপর আমরা এটা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে আমাদের এককে 1 উপরে আর নিচে 2 2 থাকলো হাফ অংশ তো 2 বছরে হচ্ছে হাফ অংশ বৃদ্ধি পায় তাহলে 2 বছরে যদি হাফ অংশ বৃদ্ধি পায় তাহলে সেটা আসলে কত সেমি আমরা দেখি আমরা এখন এর করে দেব সেই বর্তমানে যেহেতু 32 সেমি আছে তাহলে 2 বছরে বৃদ্ধি পায় এটা আমরা অংশের আকারে নিয়ে আসছি এবার আমরা সেমি আকারে পাবো অর্থাৎ 32 এর বা গুণন হাফ এত এটা কিন্তু এখন সেমি হয়ে যাবে এবার এই 2 দিয়ে আমরা এটাকে যদি কাটি তাহলে 16 দুগুণে 32 তাহলে 16কে 16 সেমি এটা হলো 2 বছর পরে বৃদ্ধি পেল তাহলে এখানে কিন্তু বৃদ্ধিটা চাইনি 2 বছর পরে উচ্চতা কত হবে তো আগে উচ্চতা যেহেতু 32 ছিল তার সাথে আরো যদি 16 সেমি বেড়ে যায় তাহলে 6 2 8 আর 3 এটাকে 4 অর্থাৎ 48 সেমি এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার যেটা ক নম্বরে ছিল এটা অন্যভাবে করা যেতে পারে তোমরা আগেই এর করে নিতে পারো যে 1 বছরে বৃদ্ধি পায় 32 এর সাথে এটা যদি আমরা এর করে দেই একবারে এর বা গুণন তাহলে এটা 1 বছরে বৃদ্ধি পায় হচ্ছে 8 সেমি তাহলে 2 বছরে 8 দুগুণে 16 তারপরে 32 এর সাথে যোগ করে দিলে ওই একই উত্তর আসবে নেক্সট আমরা 6 নম্বর অঙ্কটায় আসছি 6 একটি পতাকা দণ্ডের এত অংশ লাল এত অংশ সবুজ আর বাকি অংশ সাদা সাদা অংশের দৈর্ঘ্য 7 মিটার হলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত তো খুঁটি বাঁশের যে অঙ্কগুলো সেরকমই আগে এই দুটো যোগ করে নিতে হবে এটাকে আমরা বলবো লাল ও সবুজ রং করা হলো হ্যাঁ তাহলে লাল ছিল 1/3 যোগ সবুজ ছিল 1/5 অংশ অর্থাৎ এই যে অংশের দৈর্ঘ্যটা দেয়া থাকে অর্থাৎ 7 মিটার এটাই আমাকে আগে অংশের আকারে নিয়ে আসতে হবে অর্থাৎ এই দুটো যোগ করে আমরা সম্পূর্ণ অংশ 1 থেকে বিয়োগ দিলেই এই বাকি অংশ সাদাটা পেয়ে যাব তো 3 আর 5 এর লসাগু 15 হ্যাঁ 3 দিয়ে ভাগ দিলে 5 বার যায় 5 দিয়ে উপরে গুণ করলে 5 কে 5 যোগ 5 দিয়ে ভাগ দিলে 3 3 দিয়ে উপরে গুণ করলে 3 কে 3 সিম্পলি এটা আমরা যদি যোগ করি তাহলে 8/15 অংশ এবার সম্পূর্ণ অংশ যেহেতু 1 সেই 1 থেকে আমরা যদি বিয়োগ দেই তাহলে বাকিটা অর্থাৎ সাদা অংশটা আমরা পেয়ে যাব তাহলে 1 বিয়োগ ওই হচ্ছে 8/15 অংশ তো এই 1 একটা পূর্ণ সংখ্যা এর নিচে একটা 1 আছে তো এই 1 আর 15 এর লসাগু হবে 15 তো 1 দিয়ে 15 কে ভাগ দিলে 15 বার যায় 15 দিয়ে উপরে গুণ করলে 15 কে 15 বিয়োগ 15 দিয়ে 15 কে ভাগ করলে 1 1 দিয়ে কে গুণ করলে 8 সো সিম্পলি এটা আমরা বিয়োগ করলে পাবো 7/15 অংশ এটা হচ্ছে আমাদের সাদা অংশ এখন আমরা বলবো এই 7/15 অংশের দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা দেয়া ছিল সাদা অংশের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার দেয়া ছিল তো সম্পূর্ণ পতাকা দণ্ড এটা মানেই হচ্ছে এক অংশ বের করতে হবে তো আবারও সেই ভগ্নাংশের নিচে এক তাহলে ডানের এই সংখ্যাটা লিখে গুণন চিহ্ন দিয়ে তোমরা উল্টিয়ে দিবে এটা প্রকৃত অপ্রকৃত যেমন ভগ্নাংশই হোক তার নিচে একে বের করলে এটাই সিস্টেম আমরা ভাগ চিহ্নটা দেবই না হ্যাঁ সেক্ষেত্রে 7 নিচে চলে আসলো এই 7 কাটা গেলে এটা 15 মিটার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার 6 নম্বর যেটা খ নম্বর অপশনে ছিল 15 মিটার এরপর আমরা 7 নম্বর অঙ্কটায় ঢুকছি একটি পুকুরে এত অংশে পানি ছিল আচ্ছা তা থেকে 48 লিটার পানি তুলে নিলে পুকুরটি অর্ধেক পানিপূর্ণ থাকলো তাহলে পুকুরে কত পানি ধরে তো আমরা এরকম অঙ্ক করেছি ধারণ ক্ষমতাটা আমরা হচ্ছে যে এক্স বা ক ধরে নেব হ্যাঁ পুকুরের পানি ধারণ ক্ষমতা হচ্ছে ক লিটার যে এককেই থাকবে সেটা ধরতে হবে গ্যালন লিটার যাই থাক হ্যাঁ তাহলে পানি ছিল হচ্ছে তার ধারণ ক্ষমতার 3/4 অংশ এটা আমরা যদি এখন বের করি
পানি ছিল ওইখানে ধারণ ক্ষমতার বলে না বুঝে নিতে হয় তাহলে ক এর বা গুণন দিয়ে আমরা এই 3/4 এটা লিখব আর এখানে এর করার সাথে সাথে এটা এখন আমাদের লিটার হয়ে যাবে তো এটা গুণনের সিস্টেম হচ্ছে এই পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হয় অর্থাৎ 3 ক অনেকে যেমন এটা আবার 4 ক করে দেয় এটা হবে না হরের সাথে হর গুণ হয় অর্থাৎ নিচে 1 আছে তাহলে চারককে 4 অর্থাৎ হরটা হরেই থাকে এই পরিমাণ পানি ছিল এখন বলা হয়েছে তা থেকে 48 লিটার পানি তুলে নিলে এখন তোমরা ভাবতে পারো এটা থেকে এটা বিয়োগ দিলেই তো হতো আসলে এটা যেহেতু অংশ আর এটা লিটার হ্যাঁ এই জন্য ধারণ ক্ষমতাটাকে লিটারে ধরে এটা আগে লিটারে নিয়ে এসে তারপর বিয়োগ করতে হয় এখন আমরা সমীকরণটা যদি এইভাবে গঠন করি যে এই পরিমাণ পানি ছিল হ্যাঁ এটা থেকে আমরা 48 লিটার পানি সরিয়ে নিলাম তুলে নিলাম তাহলে মাইনাস করতে হবে আর কখনো যদি পানি দিয়ে দেয় তাহলে যোগ করতে হবে তো এইটা সমান সমান পুকুরটি অর্ধেক পানি পূর্ণ থাকে এখানে যদি আমরা শুধু হাফ দেই তাহলে হবে না তার মানে মোট ধারণ ক্ষমতার অর্ধেক অর্থাৎ ক এর হাফ এত লিটার সো এটা ক আর এক গুণ করলে হবে ক তাহলে ক বাই দুই অর্থাৎ এখানে আমরা একবারে ক বাই দুই লিখে দেব নেক্সট আমরা ক রাশিগুলো এক সাইড করে নিই 3 ক/4 আর এটা প্লাস ছিল এবারে এসে মাইনাস হয়ে যাবে তোমরা যদি এটাও 48 এর নিচে এক ধরে লসাগু করে বিয়োগ করো তারপরে আর আড়ি গুণ করো তাহলেও হবে আসলে নর্মালি চলকলাগুলো পাশাপাশি নিলে বেশি সুবিধা হয় হ্যাঁ ক বাই দুই আর এই মাইনাস 48টা এবারে এসে প্লাস হয়ে গেল তো এবার আমরা এটা লসাগু করে বিয়োগ করব 2 আর 4 এর লসাগু 4 চার দিয়ে চারকে ভাগ দিলে এক এক দিয়ে উপরে গুণ করলে 3 ক আর দুই দিয়ে এটাকে ভাগ করলে 2 হয় 2 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2 ক সমান হচ্ছে 48 নেক্সট এখানে দেখো 3 ক থেকে 2 ক বিয়োগ দিলে একটা ক থাকে তাহলে ক বাই 4 সমান সমান হচ্ছে 48 আর এই 4 যেহেতু নিচে আছে মানে ভাগ এটা উপরে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ ক সমান 48 গুণন 4 তো সিম্পলি এখন আমরা এটা গুণ করে দিলেই ধারণ ক্ষমতাটা পেয়ে যাব 4 8 32 হাতে 3 4 4 16 17 18 19 অর্থাৎ 192 লিটার হচ্ছে আমাদের 7 নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার এই ঘ নম্বরে ছিল 192 লিটার নেক্সট আমরা 8 নম্বরে চলে যাচ্ছি কোন সম্পত্তির এত অংশের মূল্য 1600 টাকা হলে ওই সম্পত্তির এত অংশের মূল্য কত এটা প্রিন্টিং একটু সমস্যা এটা মেবি 8ই হবে যাই হোক যে সংখ্যাই হোক প্রথমে আমরা এইভাবে লিখব যে হাফ অংশের মূল্য 1600 টাকা তো এখন যত অংশেরই চাক না কেন প্রথমে তোমাকে একে বের করে নিতে হবে এগুলো একক নিয়ম তো এক অংশের মূল্য ভগ্নাংশের নিচে এক ওই ডানের সংখ্যাটা লিখে ভগ্নাংশটা গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয় নিচের একের আসলে কোনো ভ্যালু নেই এটা দেয়া না দেওয়া সমান বিষয় তারপরে এটা আসলে প্রিন্টিং এ ভালো আসেনি যাই হোক আমরা 1/8 ধরেই করছি হ্যাঁ যেটাই দেওয়া থাকবে সেটাই করবে তো একের নিচে ভগ্নাংশ হলে তখন কিন্তু আর উল্টানো যায় না অর্থাৎ এই লাইনটা আমরা আগে লিখব হ্যাঁ 1600 গুণন 2 আর ওই একটা উপরে যাবে আর আটটা নিচে যাবে এখানে এখানেও একের কোনো ভ্যালু নেই তারপরেও লেখা না লেখা আসলে সমান বিষয় এবার 8 দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে 8 দুগুণে 16 0 0 আর নিচের একের দাম নেই এখন এই দুটো আমরা গুণ করে দিলে 2 দুগুণে 4 অর্থাৎ 400 টাকা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার যদি এই সংখ্যাটা ঠিক থাকে তাহলে এটাই আসবে মেবি এই সংখ্যাটায় কোনো ডিস্টার্ব হচ্ছে আসলে এটা ক্লিয়ার প্রিন্টিংয়ে আসেনি তারপর আমরা একটু দেখে নিচ্ছি 1600 গুণন 2 আর এটা 1/8 8 দুগুণে 16 0 0 2 দুগুণে 4 400 ও সরি এখানে উত্তর ঠিকই হয়ে গেছে 1/8 অংশের মূল্যের 4 গুণ কত এরকম একটা কোশ্চেন বলা হয়েছে সো এটাকে জাস্ট 4 দিয়ে আবার গুণ করে দিতে হবে 4 4 16 তাহলে 1600 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার তো এখানে আমরা এখানে গ নম্বরে দেখছি 1600 টাকা আছে এরপর আমরা 9 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা সলভ করছি এখানে মোট 10টা অঙ্ক ছিল প্র্যাকটিস শিটে 9 নম্বর 9 আছে শামিমার কাছে ডি সংখ্যক বই আছে যা নাহিদার বইয়ের 3 গুণ এবং খুশির বইয়ের অর্ধেক তাদের তিনজনের মোট বইকে ডি দিয়ে প্রকাশ করুন ন্যাশনাল ব্যাংক পিও হচ্ছে 2013 সালে আসছিল তো শামিমার কাছে আছে ডি সংখ্যক বই তো আমরা এইভাবে যদি লিখি যে শামিমার বই হচ্ছে ডিটি আর নাহিদার যা নাহিদার বইয়ের 3 গুণ তাহলে দেখো নাহিদার বই নাহিদার বইয়ের 3 গুণ হচ্ছে শামিমার বই অর্থাৎ শামিমারই কিন্তু বেশি
তো আমাদের এখন কিন্তু এই জিনিসটা আসলে ভাগ করতে হবে, যেন যেমন ধরো কারো কাছে হচ্ছে 48টা বই আছে, এখন আমি যদি বলি যে এটা আরেকজনের হচ্ছে 3 গুণ, এটা 16টা বই আছে কারো, হ্যাঁ, তো সেক্ষেত্রে উল্টোটা যখন হয় যে শামিমার বই আছে 2টা আর নাহিদার বইয়ের 3 গুণ মানে হচ্ছে শামিমার বই, অর্থাৎ নাহিদার বই তাহলে হবে যে এই 2টাকে হচ্ছে 3 দিয়ে ভাগ দিতে হবে, কেননা বেশি আছে হলো নাহিদার বইয়ের 3 গুণ বই আছে হলো শামিমার কাছে, তো শামিমার যদি 2টা থাকে তাহলে নাহিদার কিন্তু সেই 3 গুণের যে 3 ছিল 3 দিয়ে ভাগ দিতে হবে, আর খুশির বইয়ের হচ্ছে অর্ধেক, তাহলে খুশির বই কয়টা হবে, খুশির বই তো খুশির বইয়ের অর্ধেক আছে হলো শামিমার কাছে যেটা ডি, তো খুশির বইয়ের তুলনায় যদি অর্ধেক হয় তাহলে আমরা খুশির বই যদি জানতাম তাকে 2 দিয়ে ভাগ দিলে বা অর্ধেক করলে শামিমার বই আসতো, তাহলে খুশির অর্ধেক বই থাকলে খুশিরই কিন্তু বেশি আসে, তাহলে অর্ধেক মানে এখন আমাকে উল্টো শামিমার বইকে 2 দিয়ে গুণ করতে হবে অর্থাৎ 2D, তাদের তিনজনের মোট বইকে ডি এর মাধ্যমে প্রকাশ করো, এখন এগুলো আমরা যোগ করে দেব, ডি প্লাস ডি বাই 3 প্লাস হচ্ছে 2D, তো এখানে এই দুটোর নিচে আমরা বা এই দুটো আমরা আগে যোগ করে ফেলতে পারি যেহেতু এটা পূর্ণ সংখ্যা, 2D আর ডি যোগ করলে হবে 3D, 3D প্লাস ডি বাই 3, এখন এর নিচে একটা 1 ধরে আমরা লসাগু করে যোগ করব, 1 আর 3 লসাগু 3, 1 দিয়ে এটাকে ভাগ দিলে 3 বার যাবে, 3 দিয়ে উপরে গুণ করলে 3 3 9D প্লাস এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটা গুণ করলে ডি হবে, নেক্সট 9টা ডি আর 1টা ডি যোগ করলে হবে 10টা ডি, তাহলে 10D/3 এরকমই অপশন আসবে, তো এটাকে আলাদা করে লেখা যায় সেটা হচ্ছে 10/3 আলাদা করে ডিটা এই টান বরাবর মাঝামাঝি রাখা যায়, হয়তো অপশনগুলো সেইভাবে আছে, এই যে সি নাম্বার অপশনে ছিল দেখো এটা ইংলিশে দেওয়া 10/3D, সো সিম্পলি এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এবার আমাদের প্র্যাকটিস শিটের একেবারে লাস্ট অঙ্কে আমরা চলে আসছি যেটা হচ্ছে যে 10 নম্বর, এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ পুত্রকে এবং অবশিষ্ট অংশ কন্যা দিগকে সমানভাবে ভাগ করে দেওয়ার পর দেখা গেল যে পুত্রের অংশ প্রত্যেক কন্যার অংশের 6 গুণ হয়েছে, তাহলে কন্যা দিগের সংখ্যা চাওয়া হয়েছে, তো আমরা এখানে হচ্ছে যে মোট সম্পত্তিটাকে ক ধরেও আসলে খুব একটা এখানে ভ্যালু হবে না, এক ব্যক্তি তার সম্পত্তির এত অংশ পুত্রকে এবং অবশিষ্ট অংশ কন্যা দিগকে সমান ভাগে ভাগ করে দেওয়ার পর দেখা গেল যে পুত্রের অংশ প্রত্যেক কন্যার অংশের 6 গুণ হয়েছে, তাহলে কন্যা যে ছিল সেই কন্যা দিগের সংখ্যা কন্যার সংখ্যা চাওয়া হয়েছে, হ্যাঁ খুব টেকনিক্যাল একটা অঙ্ক, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তো এই অঙ্কটা করতে গেলে আমরা যেটা করব, এক ব্যক্তি তার সম্পত্তির 3/5 অংশ পুত্রকে দিলেন এবং অবশিষ্ট অংশ কন্যা দিগকে সমানভাবে ভাগ করে দেওয়ার পর দেখা গেল যে পুত্রের অংশ প্রত্যেক কন্যার অংশের 6 গুণ হয়েছে, অর্থাৎ পুত্রের অংশই কিন্তু বেশি কন্যার চেয়ে 6 গুণ বেশি, তো উল্টো পাশে ভাবলে আমরা ভাববো যে যদি 6 গুণ বেশি হয় তাহলে প্রত্যেক কন্যা পেলে হচ্ছে 1/6 এরকম একটা বিষয়, হ্যাঁ কেউ যদি কারো চেয়ে 2 গুণ পায় তাহলে উল্টাটা হবে হাফ অংশ, হ্যাঁ তো সেখানে আমরা এইভাবে যদি তুলি যে পুত্র পেলো এত অংশ এটা দেয়াই ছিল, তাহলে সকল কন্যা পেলো কোনটা, অবশিষ্ট অংশটা সকল কন্যা দেখে দেওয়া হয়েছে, তো অবশিষ্ট বের করতে গেলে আমরা 1 থেকে জাস্ট বিয়োগ করে নেব, তো এখানে আমাদের লসাগু হবে 5, এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 5 বার যায়, 5 দিয়ে উপরে গুণ করলে 5 আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 3, সো এটা আমরা বিয়োগ করে পাবো 2/5 অংশ, এটা হচ্ছে সবগুলো কন্যারা মিলে পেল, তো এখানে যেটা বলা হয়েছিল যে হচ্ছে যে পুত্রের অংশ প্রত্যেক কন্যার অংশের 6 গুণ, তাহলে একজন কন্যার অংশ হবে পুত্রের অংশের 1/6 অংশ, যেহেতু 6 গুণ ছিল পুত্ররাই 6 গুণ বেশি পেয়েছিল, তাহলে কন্যারা হচ্ছে 1/6 অংশ পাবে, উল্টো গুণনের উল্টা যেহেতু ভাগ, তাহলে পুত্রের অংশ হচ্ছে 3/5, তার সাথে আমরা এর করি বা গুণ করে দিই যদি এটা, তাহলে এখানে 3 দিয়ে যদি একটা কাটাকাটি করি এখানে তাহলে উপরে এককে 1, উপরের 1 এর ভ্যালু আছে এটা নিতেই হবে, আর নিচে 5 দ্বিগুণে 10 অংশ, এটা হলো একজন কন্যার অংশ, তাহলে এখন দেখো আমরা নিম্নেও কন্যার সংখ্যা বের করতে গেলে, হ্যাঁ আমরা যদি এই জিনিসটা জানি যে একজন কন্যা মনে করো যে একজন কন্যা যদি এমন হয় যে 5 টাকা পেলো, একজন কন্যা 5 টাকা পেলো,
তো এইখান থেকে আমরা দেখো একটা থিম বের করে নিয়ে আসব যে সকল কন্যা পেয়েছিল, একজন কন্যা 5 টাকা পেল, আর আমরা যদি বলি সব কন্যা মিলে, সব কন্যা মিলে হচ্ছে 30 টাকা পেয়েছিল, তাহলে সেক্ষেত্রে কন্যার সংখ্যা কিন্তু এইখান থেকে বের করা যায়। যদি আমরা এই যে 30 যেটা আছে সব কন্যা মিলে যেটা পেয়েছিল এটাকে আমরা যদি একজন কন্যা কত পেল এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এই যে 6 জন যেটা আসে এটা কিন্তু মোট কন্যার সংখ্যা হবে। আবার শুদ্ধি পরীক্ষা করে দেখো, একজন কন্যা পেল 5 টাকা, তাহলে 6 জন কন্যা 5 6 30 টাকা সব দিক থেকে হয়ে যায়। তো ওই জায়গা থেকে বুঝে আমরা এখানে যদি করি তাহলে সব কন্যা যেটা পেল, হ্যাঁ, ভাগ একজন কন্যা যেটা পেল, অর্থাৎ সব কন্যা পেয়েছিল সকল কন্যা পেয়েছিল এইটা। সো এখানে আমরা আসলে বুঝতে পারছি যে কোনটা বড় ছোট সেই অনুযায়ী ভাগটা করেছি, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বড় ছোট বোঝা যেহেতু সমস্যা, এই জন্য রাফে এটা চিন্তা করে তোমাকে চিন্তা করতে হবে সব কন্যা যেটা পেল সেটা আগে নিতে হবে, হ্যাঁ, ভাগ হচ্ছে এক কন্যা যেটা পেল সেটা পরে রাখতে হবে। হ্যাঁ, নেক্সট এই জায়গাটা আমরা গুণন চিহ্ন দিয়ে যদি এটা উল্টায় দিই তাহলে উপরে গেল 10 আর নিচে 1, নিচের 1 এর ভ্যালু নেই। হ্যাঁ, 5 দিয়ে এটাকে আমরা যদি কাটি তাহলে 2 বার যায়, এটা 1, সো এটা 2 2 গুণে 4, এই 4 জনই হচ্ছে কন্যাদের সংখ্যা। তো এটি ছিল আজকের পার্ট, আজকে পর্যন্তই, ধন্যবাদ।